প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো নবম শ্রেণীর বাংলা ক্লাসে আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে তোমাদের প্রথম পৃষ্ঠায় অর্থাৎ প্রথম অধ্যায়ে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই অধ্যায়ে দুইটি ছক তোমাদের দেওয়া হয় সেখানে বলা হচ্ছে যে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন উদ্দেশ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ করি বিভিন্ন মাধ্যমে এই যোগাযোগ সম্পন্ন হয় মাধ্যম অনুযায়ী যোগাযোগের উপকরণও নানা রকম হয় এখন তোমাদের নিচে একটি ছক দেখানো হচ্ছে যে নিচে যোগাযোগের তিনটি মাধ্যম দেখানো হলো তুমি কি উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করে থাকো তার একটি উদাহরণ তৈরি করো তো এখানে বলা হচ্ছে যে প্রত্যক্ষ মাধ্যম দেওয়া আছে লিখিত মাধ্যম যান্ত্রিক মাধ্যম যখন কারোর সঙ্গে সরাসরি কথা যোগাযোগ করা হয় তখন সেটি প্রত্যক্ষ মাধ্যম আর যখন লিখে যোগাযোগ করা হয় লিখিত মাধ্যম এবং যখন যন্ত্রের সাহায্যে ব্যবহার যোগাযোগ করা হয় তখন সেটা যন্ত্রের মাধ্যমে এখন কী উদ্দেশ্যে কার সঙ্গে আমরা যোগাযোগ করি এটার উত্তর বিভিন্ন রকম হতে পারে তো তোমাদের আমি একটি নমুনা উত্তর রেখেছি যেটি হচ্ছে তোমরা এখনই দেখতে পাবে যে এই উত্তরটি কিন্তু বিভিন্ন রকম হতে পারে তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো অনেক বিকল্প উত্তর হতে পারে এটা একটি তোমাদের নমুনা এটা দেখে তোমরা নিজেদের মতো করে লিখবে আরেকটি কথা তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো তারা আশা করি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এই আশাটুকু রেখে আমি তোমাদের উত্তরটি বলছি যে এবং আমি আশা করবো যে তোমরা এতক্ষণে হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ দেখো এখানে বলা হচ্ছে যে কি উদ্দেশ্যে প্রত্যক্ষ মাধ্যমে আমরা সাধারণত সাধারণ প্রয়োজনে পরিবারের সদস্য প্রতিবেশী বন্ধু সহপাঠীদের সাথে যোগাযোগ করি এরপরে লিখিত মাধ্যমে আমরা আবেদনের জানানোর জন্য প্রধান শিক্ষক বা খোঁজ খবর নেওয়ার জন্য দূরবর্তী কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করি এবার যান্ত্রিক মাধ্যমে যখন যোগাযোগের জন্য ব্যবহার করা হয় আচ্ছা দৈনন্দিন সাধারণ প্রয়োজনে বন্ধু বা আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগে যন্ত্রের মাধ্যমে সরি বিভিন্ন যন্ত্রেরও ব্যবহার করি যেমন মোবাইল ফোন বা টেলিফোন এ ধরনের ইয়ে কিন্তু আমরা ব্যবহার করে থাকি এরপরে আমরা দেখব যে যোগাযোগের উপকরণ যোগাযোগের মাধ্যমে এবং এ মাধ্যমে যে সমস্ত উপকরণ তুমি ব্যবহার করো ব্যবহার করা হয় তা দেখানো হলো এর মধ্যে যেসব তুমি ব্যবহার করো সেগুলো ডানের কলমে লিখতে হবে এখানে তুমি তোমার তুমি যে উপকরণগুলো লেখো ব্যবহার করো সেগুলোই তুমি এখানে লিখতে পারো এখান থেকে যেমন বাক প্রত্যঙ্গ ব্যবহার করা হয় কান হাত আঙুল চোখ ইশারা সংকেত এগুলো এখানে ব্যবহার করে আবার এখান থেকে লিখিত মাধ্যমেও কিন্তু আমরা এই উপকরণগুলো ব্যবহার করি তবে হোয়াইট বোর্ড এবং ব্ল্যাক বোর্ড হয়তো তুমি নাও ব্যবহার করতে পারো তো অথবা ক্লাসের শ্রেণী কর করার সময় কিন্তু তোমরা ব্যবহার করে থাকো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আবারও বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য এই চ্যানেলের সাথেই থাকবে ধন্যবাদ